আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, কয়েক সপ্তাহ আগে আমরা প্রথম জানতে পারি বাংলাদেশ তুরস্ক থেকে কম্বে ড্রোন কিনতে যাচ্ছে। যেহেতু তখনও কোনো চুক্তি স্বাক্ষরিত হয়নি কিংবা হায়ার লেভেল থেকে কোনো ঘোষণা দেয়নি, তাই আমরাও বেশি লাফাইনি। কয়েকদিন আগে বাংলাদেশে নিযুক্ত টার্কিশ অ্যাম্বাসেডর মুস্তাফা ওসমান তোরান গণমাধ্যমকে নিশ্চিত করেন যে তুর্কি ড্রোন কেনার জন্য চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ আর্ম ফোর্সেস। শীঘ্রই বাইরাক্তার টিভিটি উঠবে বাংলাদেশের আকাশে, কিন্তু কতগুলো ড্রোন, কি পরিমাণ টাকায় কেনা হচ্ছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। অ্যাম্বাসেডর জনাব মুস্তাফা ওসমান তোরান গণমাধ্যমকে বাইরাক্তার টিভি টু কেনার বিষয়ে জানালেও বিস্তারিত কিছু বলেননি। তবে তিনি বলেন, এগ্রিমেন্টটি স্বাক্ষরিত হয়েছে অতি সম্প্রতি। এদিকে কয়েক সপ্তাহ আগে তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মসুদ মান্নান তুর্কি সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সিকে জানান যে তুর্কি ড্রোনসমূহ বিশ্বের সেরা, অদূর ভবিষ্যতে এসব অত্যাধুনিক অস্ত্র আমরা কিনতে পারি। তবে উভয় রাষ্ট্রদূতই বাইরাক্তার টিভি টু ডিল সম্পর্কে বিস্তারিত জানাতে অপারগতা প্রকাশ করেন। মানে কতগুলো ড্রোন, কি পরিমাণ অর্থ ব্যয়ে কেনা হবে তা গোপন রাখা হচ্ছে। তবে বাইরাক্তার টিভি টু আসছে, এটি 100% নিশ্চিত। এখানে বাইরাক্তার টিভি টুর স্পেশাল ফিচারগুলো দেখাচ্ছি আপনাদেরকে। কমিউনিকেশন রেঞ্জ প্রায় 300 কিলোমিটার, অস্ত্র বহন ক্ষমতা 150 কেজি, ম্যাক্সিমাম স্পিড 120 থেকে 222 কিলোমিটার প্রতি ঘন্টায়, ফুয়েল ক্যাপাসিটি 300 লিটার, লম্বা 6.5 মিটার, ডানার দৈর্ঘ্য 12 মিটার, উচ্চতা 2.2 মিটার, 105 হর্স পাওয়ারের একটি রোডেক্স ইঞ্জিন, এন্ডুরেন্স 27 ঘন্টা, অপারেশনাল অল্টিটিউড 18,000 ফিট, ম্যাক্সিমাম অল্টিটিউড 25,000 ফিট, ইন্টেলিজেন্স অ্যান্ড সার্ভেলেন্স ইকুইপমেন্ট হল ইলেকট্রো অপটিক, ইনফ্রারেড অথবা লেজার ডেজিগনেটর অর্থাৎ ইও আইআর এলডিটারেড, এতে মাল্টিপারপোজ আইএসআর রেডারও যুক্ত করা সম্ভব। বহনকৃত অস্ত্র হল 4টি লেজার গাইডেড মিসাইল, এর মাঝে আছে মামএল, মামসি, লং রেঞ্জ অ্যালোমটাস অ্যান্টিট্যাঙ্ক মিসাইল, রকেট সেন্স জিরিট, জিপিএস আইএনএস গাইডেড টোয়ান মোটর, লেজার গাইডেড বোজুক রকেট ও অ্যাডভান্স প্রিসিশন কিল ওয়েপন সিস্টেম। এর অ্যাডভান্স ফিচারগুলো হলো, এটি পুরোপুরি অটোমেটিক উড্ডয়ন ও অবতরণে সক্ষম, ফুল অটোমেটিক ফ্লাইট কন্ট্রোল সিস্টেম যুক্ত, জিপিএস ছাড়াই নিজস্ব সেন্সর দ্বারা ফুললি অটোমেটিক নেভিগেশন ও রুট ট্র্যাকিং করতে পারে, নিখুঁতভাবে টেক অফ, ল্যান্ডিং, ট্যাক্সিং ও পার্কিংয়ে সক্ষম, উড্ডয়নের সময় সাধারণ ত্রুটিতে ক্র্যাশ না করার মতো সিস্টেম যুক্ত আছে। এই যে টেকনিক্যাল স্পেসিফিকেশন এবং ফিচার্সগুলো বললাম, অনেকেই বুঝেননি। লেটস হ্যাভ এ লুক। বাইরাক্তার টিভি টু এমন একটি কম্ব্যাট ইউএফই যা সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে উড্ডয়ন ও অবতরণ করতে পারে, এমনকি ট্যাক্সিং করে নির্দিষ্ট পার্কিং লটে ঢুকানোর জন্য বিশেষ বেগ পেতে হয় না। এটি আমেরিকান জিপিএস অর্থাৎ স্যাটেলাইট গাইডেন্স ছাড়াই নির্ধারিত মিশন এরিয়াতে নিখুঁতভাবে নজরদারি ও স্ট্রাইক মিশন চালাতে সক্ষম। এজন্য ড্রোনটিতে বিশেষ সেন্সর বসানো আছে। বাইরাক্তার টিভি টুর চোখ কান হল এর সেন্সর টারেট। বেশি টেকনিক্যাল কথা না বলে আরেকটু সহজে বুঝাই, বাইরাক্তার টিভি টু এমন একটি ড্রোন যা দিয়ে আপনি কোনো নির্দিষ্ট এরিয়াতে নজরদারি, পর্যবেক্ষণ ও গোপনে গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে পারবেন। যেমন পার্বত্য চট্টগ্রাম কিংবা বার্মা সীমান্তে শত্রুপক্ষের উপর 24 ঘন্টা চোখ রাখা সম্ভব হবে। এই ড্রোনে বিশেষ ধরনের ক্যামেরা যুক্ত আছে যা কয়েকটি মোডের ছবি ও ভিডিও ধারণ করে থাকে। সেসব অডিও ভিজুয়াল রিয়েল টাইমে কন্ট্রোল সেন্টারে যেমন পাঠাতে পারে, তেমনই অপারেটর, ফিল্ডে থাকা সেনা অথবা আর্লি ওয়ার্নিং এয়ারক্রাফ্টেও সেন্ড করতে পারঙ্গম। সার্ভেলেন্স মিশনের সময় যদি কোনো এনিমি টার্গেটকে ধ্বংস করতে হয়, তবে ড্রোনে বহন করা যে কোনো একটি মিসাইল ফায়ার করে তা সম্ভব। অথবা দেখা গেল সেই টার্গেট ইলিমিনেট করতে হেভি আর্টিলারি দরকার, তখন ড্রোনটি টার্গেটের ভিডিও, নিখুঁত অবস্থান এবং অন্যান্য কোঅর্ডিনেশন ইনফো সেই এরিয়াতে থাকা আর্টিলারি গান পরিচালনাকারী সেনা ট্যাব বা মোবাইলে পাঠাবে। সেসব তথ্য কাজে লাগিয়ে টার্গেটের উপর রকেট লঞ্চার বা আর্টিলারি গান থেকে ফায়ার করবেন ফিল্ড কমান্ডার। সেম প্রসেসে শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইলও ফায়ার করা যায়। শুধু তাই নয়, বাইরাক্তার টিভি টু নির্ধারিত টার্গেট খুঁজে বের করে তার উপর লেজার ডেজিগনেটর দিয়ে মার্কিং করে রাখে। এরপর ফাইটার জেট বা স্ট্রাইক ফাইটার থেকে সেই টার্গেটের উপর বম্বিং করা হয়।
এভাবে দ্বিতীয় কারাবাগ যুদ্ধে আজারবাইজান ব্যাপক সাফল্য পেয়েছে। এবং মজার বিষয় হলো এই ডাটা সেন্ড করার প্রসেসটি খুবই দ্রুত হয়, মানে রিয়েল টাইম। যখন ড্রোনটি এই ছবি বা ভিডিওগুলো ধারণ করে ঠিক তখনই সেটি সেন্ড করতে পারে। বারেক্তা টিভি টুর গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন বা GCS ওয়ার্ল্ড ক্লাসের, বাইকান নিজেরাই এটি ডেভেলপ করেছে, এই GCS মোবাইল। মানে অপারেশনের সময় এটি এক স্থান থেকে আরেক স্থানে মুভ করানো যায় সহজে, ফলে এনিমি এয়ার অ্যান্ড মিসাইল স্ট্রাইক থেকে ম্যাক্সিমাম সেফ। আইটি জিনিস না বললেই নয়, তাহলে এই ড্রোনের সকল সাবসিস্টেম এখন তুরস্ক তৈরি করে। সো পশ্চিমা স্যাংশন বা অ্যাম্বার্গোর চান্সেস জিরো, আর তুরস্ক আমাদের ফ্রেন্ডলি নেশন, তারা কখনো বিট্রে করবে না। বারেক্তা টিভি টুর আরও কিছু সিক্রেট ফিচার আছে, যার জন্য এটি সহজে এয়ার ডিফেন্স রেডারে ধরা পড়ে না। বিশেষ করে রাশিয়ান মেড এয়ার ডিফেন্স সিস্টেমগুলোর জন্য টিভি টু রীতিমতো এক আতঙ্কের নাম। আর আমাদের দুই প্রতিবেশীর বেশিরভাগ এয়ার ডিফেন্স সিস্টেমই রাশিয়ার তৈরি। বাংলাদেশ বাইরাক্তা টিভি টুকে নয় সবচেয়ে বেশি আতঙ্কে আছে পার্বত্য চট্টগ্রামের গর্তবাসীরা। বার্মিজ বামানরা আছে এর পরের কাতারে। সীমান্ত বরাবর তাদের আর্মড কলামের জন্য এক নারকীয় আতঙ্কের নাম হবে বাইরাক্তা টিভি টু। বর্ডারে বার্মিজদের ফ্রিডম অফ অপারেশনের দিন শেষ। ইন্ডিয়ারও যে গা চুলকানি শুরু হবে না তার কোনো গ্যারান্টি নেই। দু একদিনের মাঝে দিল্লিতে হাওকাও লাগবে, যেমন লেগেছিল সাবমেরিন কেনার পর। ইন্ডিয়া এখন সর্বপ্রথম জানার চেষ্টা করবে কতগুলো বাইরাক্তা টিভি টু বাংলাদেশ কিনতে যাচ্ছে। এরপর তার স্যাবোটিয়ান নিমক হারামদের লাগাবে এর ডিটেলস ইনফরমেশন এবং অপারেশনাল অ্যাভেলেবিলিটি সংক্রান্ত তথ্য জানার জন্য। সো বি কেয়ারফুল বাংলাদেশ। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও টিল দ্য লাস্ট। নিরাপদ থাকুন, সতর্ক ও সুস্থ থাকুন। বাংলাদেশ চিরজীবী হোক।